প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নৈতিক যুগ বুঝতে গেলে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটার নাম হচ্ছে সক্রিয়কারীমূলক আর নিষ্ক্রিয়কারীমূলক। সিম্পল যদি আমরা ডেফিনেশন দিই সহজে, যারা বেনজিনের সাথে যুক্ত থেকে বেনজিন বলয়কে ইলেকট্রন দান করবে তাদের নাম সক্রিয়কারী, অ্যাক্টিভেটিং অথবা ইলেকট্রন দানকারী মূলক। আর উল্টা যারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয়কারী মূলক, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। আসো আমরা এখন দেখি, উদাহরণ শেখার চেষ্টা করি। সক্রিয়কারী মূলক হলো সকল অ্যালকাইল মূলক, বন্ড CH3, বন্ড C2H5, এগুলো সকল অ্যালকাইল মূলক এক নম্বরে। দুই নম্বর হলো আমাদের বন্ড NH2, তিন নম্বর বন্ড OR, তাহলে এগুলো আমাদের বন্ড NaCOR, তাহলে এগুলো আমাদের ইম্পর্টেন্ট সক্রিয়কারী মূলক। আরেকটা আছে বন্ড OH, বন্ড OH। তাহলে আমরা কয়টা শিখলাম এখান থেকে? পাঁচটা শিখলাম, বন্ড R, NH2, OR, NaCOR, বন্ড OH। এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকাইল, অ্যামিন, এটা হলো অ্যালকোক্সি, এটা হলো প্রতিস্থাপিত অ্যামাইড। আসো নিষ্ক্রিয়কারী মূলক মুখস্থ করব আমরা, CN, নাইট্রো, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, এগুলো মুখস্থ করলে তোমার উদাহরণ চলে আসবে। এরপর হলো বন্ড N2 প্লাস, ওই যে ডাইজোনিয়ামের লবণ, তাহলে এগুলো সবগুলো হলো নিষ্ক্রিয়কারী মূলক। এখন এটার সাথে আমরা শিখব, সক্রিয়কারী মূলক থাকলে তারা হচ্ছে অর্থো এবং প্যারা নির্দেশক, মুখস্থ করবে এটা। নিষ্ক্রিয়কারী মূলক আমাদের একটা আছে হ্যালোজেন। আচ্ছা এই সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী মূলকগুলো ম্যাটা নির্দেশক, এগুলো আমরা মুখস্থ করব এইভাবে। তাহলে আবার দেখো, সক্রিয়কারী মূলক সমূহ বেনজিন বলয়ে অর্থ এবং প্যারা নির্দেশক, নিষ্ক্রিয়কারী মূলক সমূহ বেনজিন বলয়ে মেটা নির্দেশক। এখন তোমার যদি প্রশ্ন জাগে অর্থ প্যারা এবং মেটা কী, আমরা নামকরণে সেটি আলোচনা করেছি, তোমরা ওই ভিডিওগুলো দেখিও, তোমাদের নামকরণের সকল প্রবলেম সলভ হয়ে যাবে। তবু একটু এক নজরে বলার চেষ্টা করি, এই যদি এটা বেনজিন বলা হয়, তার সামনে যদি একটা গ্রুপ, তার মাথার সাথে যদি একটা গ্রুপ যুক্ত থাকে, এই গ্রুপের সাপেক্ষে আমরা যদি নাম্বারিং করি, এটা এক, এটা দুই, তিন, চার, পাঁচ, ছয়, কেউ যদি উল্টা করো তাহলে হবে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, কিন্তু মূলক যে কার্বনে যুক্ত থাকবে, কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত থাকবে সেটি হবে এক নাম্বার কার্বন। সেটা এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় দিলে হবে ওইটা হবে এক নাম্বার কার্বন। তাহলে এই যোগের সাপেক্ষে, জি এর সাপেক্ষে তার দুই নং অবস্থান এবং ছয় নং অবস্থান, আমরা যদি লিখি দুই এবং ছয়কে বলা হয় অর্থ, তিন তাহলে এটা অর্থ ও দ্বারা বোঝানো হয়, তিন এবং পাঁচকে বোঝানো হয়, তিন এবং পাঁচকে বোঝানো হয় মেটা এম দ্বারা, আর বাকিগুলো কি চার, চার নাম্বারকে বলা হয় প্যারা। এইভাবে আমরা মুখস্থ রাখবো। তাহলে কোনো যৌগের যদি তার গ্রুপ যে যৌগ যা কার্বনে যুক্ত থাকবে তার সাপেক্ষে, ওই কার্বনের সাপেক্ষে তার দুই নং অবস্থানকে এবং ছয় নং অবস্থানকে বলা হয় অর্থ, তিন এবং পাঁচ নং অবস্থানকে বলা হয় মেটা এবং চার নং অবস্থানকে বলা হয় প্যারা। তাহলে তোমরা একটু প্রশ্নের জবাব দাও দেখি, এই যৌগের ক্ষেত্রে আমরা যদি আমরা উদাহরণ হিসেবে লিখি বেনজিন, এখানে OH, এখানে CHO, তাহলে এখানে এক নং কার্বন কোনটাকে আমরা হিসাব করব, OH যে কার্বন আছে সেটি, না CHO যে কার্বন আছে সেটি? তাহলে আমাদের আবার নামকরণে চলে যেতে হবে। আমাদের একটা নিয়ম ছিল অগ্রাধিকার ক্রমের টেবিলে যার অবস্থান উপরে সেটি হবে ওই যৌগের কার্যকরী মূলক। OS এবং CHO-র মধ্যে সক্রিয়কারী অথবা অগ্রাধিকার ক্রমের টেবিলে
সিএইচও উপরে অবস্থিত হওয়ার কারণে এই যৌগের কার্যকরী মূলক হচ্ছে এটি। তাহলে এটি যে কার্বনযুক্ত এটি এক নম্বর কার্বন, দুই নম্বর অবস্থানে ওএইচ। তাহলে এই যৌগের নাম হবে টু হাইড্রোক্সি বেনজালডিহাইড অথবা স্যালিসালডিহাইড, তার বাণিজ্যিক নাম। আসলে আমরা নামকরণে যাচ্ছি না, নামকরণ অনেক বিষয় বলে আলোচনা আছে, তোমরা দয়া করে ওই ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমাদের নামকরণের সকল প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আমরা সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী মুখ শিখলাম। তাহলে আমরা আবার একটা লাইন মুখস্থ করব। সক্রিয়কারী মূলক সমূহ বেনজিন বলয়ে অর্থ এবং প্যারা নির্দেশক, নিষ্ক্রিয়কারী মূলক সমূহ বেনজিন বলয়ে মেটা নির্দেশক, এই লাইনটি আমরা মুখস্থ করব। তাহলে আমরা আবার অনেকগুলো বিক্রিয়া মুখস্থ করা লাগবে না, সহজে আমরা শিখে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি এগুলো ফান্ডামেন্টাল জিনিস, মৌলিক বিষয় বলে এগুলো আমাদের জানতে হবে। এগুলো না জানলে আমাদের জৈব রসায়ন পারফেক্টলি জানা হবে না, আর জৈব রসায়ন পারফেক্টলি না জানা গেলে তার যে ছোটোখাটো এমসিকিউগুলো আসবে আমরা সেগুলো সহজে অনুধাবন করতে পারবো না, সহজে উত্তর দিতে পারবো না। আর এই বিষয়গুলো যদি আমার কাছে ক্লিয়ার থাকে, যে কোনো পরীক্ষা যে প্রশ্ন আসবে আমি সহজ উত্তর দিতে পারবো। আমরা এই আলোচনাগুলোর পরে আরও অনেকগুলো প্রশ্ন সলভ করব। আশা রাখি তোমরা সবাই এই জিনিসগুলো, এই প্রশ্নগুলো, আমার এই ভিডিওগুলো ফলো করবা, তাহলে আমরা আরও বেশি বেশি জানতে পারবো। আসো আমরা এর পরবর্তীতে আলোচনা করব আমরা এখন বেনজিন বলয়ে মূলক থাকলে তার বিক্রিয়া নিয়ে। দেখো একটা ট্রিক্স শেখার চেষ্টা করি। এই দুটি যৌগ নিলাম আমরা। এই দুটি যৌগের ক্ষেত্রে প্রথম যৌগে আমাদের উপরে আছে কে, CH3। তাহলে এটি আমরা একটু আগে শিখেছিলাম, এটি হচ্ছে আমাদের সক্রিয়কারী মূলক। আর এটি হচ্ছে আমাদের নিষ্ক্রিয়কারী মূলক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা ছোট একটা গল্প শুনব, তাহলে আমরা এই ধরনের অনেকগুলো বিক্রিয়া মনে রাখতে পারবো। আসলে দেখি, যদি বেনজিনের উপরে কোনো গ্রুপযুক্ত যৌগ এর সাথে বিক্রিয়া করানো হয়, আমরা উদাহরণ নিলাম এটা বেনজিন উপরে জি। আবার দেখো, বেনজিন উপরে কোনো গ্রুপ কোনো মূলক যুক্ত কোনো যৌগের সাথে কোনো বিকারকের বিক্রিয়া করানো হয়, ওই বিকারক থেকে আগমনকারী মূলক, ওই বিকারক, তাহলে এর সাথে একটা বিকারক বিক্রিয়া করে, মনে করলাম আমরা নাইট্রিক অ্যাসিড যোগ সালফিউরিক অ্যাসিড যোগ করলাম। তাহলে আমরা আবার বলার চেষ্টা করতেছি, বেনজিন প্রলয়ের কোনো গ্রুপযুক্ত যৌগের সাথে কোনো বিকারক যোগ করলে বিকারক থেকে আগমনকারী মূলক, আমরা একটু আগে শিখেছি এখান থেকে কোন মূলক আসবে, নাইট্রো মূলক আসবে, এখান থেকে আসবে কোন মূলক, নাইট্রো মূলক আসবে। তাহলে আবার নাইট্রো মূলক আগমনকারী মূলক এর কত নং অবস্থানে যুক্ত হবে? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, এখন জি তো আছেই, জির সাপেক্ষে যে এই বিকারক যোগ করার কারণে এই নাইট্রো মূলক কত নং অবস্থানে আসবে, এটি হলো আমাদের প্রশ্ন। উত্তর হচ্ছে, যদি জিটি, যদি জি গ্রুপটা আমাদের সক্রিয়কারী মূলক হয়, তাহলে এই NO2 মূলক অথবা বিকারক থেকে আগমনকারী মূলকটি তার অর্থ অবস্থানে এবং প্যারা অবস্থানে যুক্ত হবে। আবার বলতেছি, জিটা যদি সক্রিয়কারী মূলক হয়, সক্রিয়কারী হয়, তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে মূলকটি যুক্ত হবে। আর যদি জি নিষ্ক্রিয়কারী হয়, তাহলে শুধুমাত্র মেটা অবস্থানে যুক্ত হবে। তাহলে একদম সিম্পল, আবার বলতেছি,
কোনো যৌগের সাথে গ্রুপযুক্ত বেনজিনের যৌগের সাথে কোনো বিকারকের বিক্রিয়ার সময় বিকারকের থেকে আগমনকারীমূলক এর কত নম অবস্থানে যুক্ত হবে তাহা জিকে জিজ্ঞেস করবে, জি উত্তর দিবে। যদি সে সক্রিয়কারীমূলক হয় বলবে তুমি আমার অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হও, আর যদি জিটা যদি নিষ্ক্রিয়কারীমূলক হয় বলবে তুমি আমার মেটা অবস্থানে যুক্ত হও। এই নিয়মের যদি আমরা এখন বিক্রিয়া লেখার চেষ্টা করি, দেখো তাহলে তোমরা সহজে অনেকগুলো বিক্রিয়ার মুখস্থ করা লাগবে না। তাহলে এটার সাথে আমরা যোগ করলাম নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটার সাথে আমরা যুক্ত করলাম নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসো সিএইচ থ্রিটা এখন, তাহলে আমরা এই বিকারক যোগ করতেছি, আমরা শিখেছিলাম এই বিকারক থেকে কর্মমূলক আসবে, নাইট্রোমূলক আসবে, এই বিকারক থেকে কর্মমূলক আসবে, নাইট্রোমূলক আসবে। তারা এসে এই সিএইচ থ্রিকে জিজ্ঞেস করবে, এসও থ্রিএসকে জিজ্ঞেস করবে আমরা কোথায় যুক্ত হব। তখন সিএইচ থ্রিটা যেহেতু সক্রিয়কারী মূলক, সে বলবে তুমি আমার অর্থ, অর্থ হইল এটা অর্থ এবং প্যারা অবস্থানে, এবং প্যারা অবস্থানে যুক্ত হও। আর যেহেতু এসও থ্রিএসটা নিষ্ক্রিয়কারী মূলক, সে বলবে তুমি আমার মেটা অবস্থানে যুক্ত হও, এসও থ্রিএস এনও টু মেটা অবস্থানে যুক্ত হও। তাহলে এইভাবে তাহলে বিক্রিয়ার উপরে আমরা দেব মূলকটা কী ধরনের, সে যদি সক্রিয়কারী মূলক হয় তাহলে উৎপাদ পাওয়া যাবে দুইটি, একটা অর্থ অবস্থানে মূলক যুক্ত হবে, যোগ আলাদাভাবে তার প্যারা অবস্থানে যুক্ত হবে। আর যদি গ্রুপটি যদি নিষ্ক্রিয়কারী মূলক হয় তাহলে তার শুধুমাত্র একটি যোগও পাওয়া যাবে, সেই মূলকটা কোথায় যুক্ত হবে, মেটা অবস্থানে যুক্ত হবে। আশা করি সবাই এই ধরনের বিক্রিয়াগুলো বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি টোলুইনের বিক্রিয়া দেখি তাহলে আমাদের কীরকম হবে, দেখো এটার নাম হচ্ছে টোলুইন, তার সাথে আমরা কী যোগ করলাম, নাইট্রেশন করতেছি, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড মানে কী হবে এখানে, এটা পদ্ধতির নাম কী, নাইট্রেশন। আচ্ছা এখান থেকে কর্মমূলক আসবে, এখান থেকে নাইট্রোমূলক আসবে, আসি সে কাকে জিজ্ঞেস করবে, সে সিএইচ থ্রিকে জিজ্ঞেস করবে। সিএইচ থ্রি যেহেতু সক্রিয়কারী মূলক তাহলে সে বলবে তুমি আমার অর্থ অবস্থানে এবং প্যারা অবস্থানে যুক্ত হও, তাহলে এখান থেকে আসবে নাইট্রোমূলক, সেটা সে এখানে যুক্ত হবে, সেটা সে এখানে যুক্ত হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর যদি এটা হয় বিক্রিয়া, আমাদের সালফিউরিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ সালফার ট্রাইঅক্সাইড যেটাকে বলা হয় সালফোনেশন, তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হবে, টোলুইনের আমাদের সিএইচ থ্রি, তার অর্থ অবস্থান আসবে এসও থ্রিএইচ, যোগ প্যারা অবস্থান আসবে এসও থ্রিএইচ, কারণ এই বিকারক থেকে আমাদের উৎপন্ন এসও থ্রিএইচ। যদি আমরা এই বিকারক ব্যবহার করি তাহলে এর পরিবর্তে আসবে সিএইচ থ্রি, এর পরিবর্তে আসবে সিএইচ থ্রি। যদি আমরা এটি ব্যবহার করি তাহলে এদের পরিবর্তে আসবে সিএল, এদের পরিবর্তে আসবে সিএল। অর্থাৎ মূলক কে আছে তাকে আসি জিজ্ঞেস করবে, কে জিজ্ঞেস করবে, বিকারক থেকে আগমনকারী মূলকটি। তাহলে আমাদের মনে রাখতে হবে বিকারক থেকে আগমন মূলকটি কে, এইভাবে আমরা আশা করি বুঝতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করবা, আল্লাহ হাফিজ।